الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তমাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউজুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন একজন সুপ্রিয় তান সবাই বলি আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয় আপনারও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে ওয়া নবী হুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসাল্লাহু তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি
বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আসছে, এই মজলিসকে জিকিরের মজলিসকে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলা হয়। দুনিয়া পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। এই রওয়ায়েতের শেষে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নি কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিলাম। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুল লাইসা মিনহুম ইন্নামা জাআ লি হাজাতান পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ খাতা মাফ করার ওয়াদা করেন নাই, বরং সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। লিয়াবাসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমান নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বাল আল আরাবিয়্যু হুল্লুহুম লানা নাআরিফুহুম قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه قيامতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে, যাদেরকে দেখে কিয়ামতের মানুষ ঈর্ষা করবে, আফসুস করবে, এই ব্যক্তি এত দামি কেন। সরদার দু আলম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কাদের প্রশংসা করতেছি, তারা নবীও না তারা শহীদও না। এক ব্যক্তি বলছে, বাহ বাহ, ভাবছিলাম তো নবী এবং শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না তারা শহীদও না, কারা তারা জলদি পরিচয় দেন। এবার নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম পরিচয় দেওয়া শুরু করলেন, তারা ওই সমস্ত সম্প্রদায় হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু, যারা বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। কি মজলিসের দাম আছে কি নাই? অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার শরীর এখানে থাকবে, মনটাও এখানে থাকবে, ঠিক না ভাই? খুব খেয়ালের সাথে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ওই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন উম্মি রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি কোরআন তেলাওয়াত করিয়া শোনাবেন, তার কাজ কি? কোরআন তেলাওয়াত করিয়া শোনাবেন, কোরআনের শিক্ষা দিবেন, ওয়াই আল্লামুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি হিকমত শিক্ষা দিবেন। নবীর পরিচয় কি দিছে? উম্মি। কাজ কি দিছে? উম্মির মুখালিফ,
উম্মির বিপরীত, বুঝেন নাই? উম্মি মানে নিরক্ষর, যিনি লিখতে জানেন না, পড়েন নাই, পড়ান নাই, শিক্ষা গ্রহণ করেন নাই, এদেরকে বলা হয় উম্মি। এদেরকে কি বলা হয়? প্রতিষ্ঠানিক কোনো শিক্ষা তাদের মধ্যে নাই। এই জাতির মধ্যে একজন উম্মি নবী, উম্মি রসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার পরিচয় হলো উম্মি। তিনি লেখাপড়া করেন নাই, করান নাই, তার কাজ কি? তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআন শিক্ষা দিবেন, কোরআন তেলাওয়াত করাবেন। তা যে পড়াশোনাই করেন নাই, সে কোরআন তেলাওয়াত করে শোনাবেন কিভাবে? সে তো শিখেন নাই, শিখাবেন কিভাবে? সে তো কাউর থেকে জ্ঞান অর্জন করেন নাই, হেকমত বয়ান করবেন কিভাবে? হ্যাঁ, মাইক বন্ধ হবে কেন? বুঝলাম না কিছু। এটাও কি বন্ধ? হ্যাঁ, এই সাউন্ডগুলি কম কেন? এই দুইটা কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন শুনতেছেন? এখন কি শোনা যায়? হ্যাঁ, মাইক বন্ধ, এখন কি শোনা যায়? আলহামদুলিল্লাহ, বাস মাইক নাড়াচাড়া করিয়েন না, ঠিক আছে? শুধু কোন শব্দ না দেয়, এটা আমার কানের মধ্যে ঢুকে আমি সহ্য করতে পারি না। কোন শব্দ না দেয়, মাইক সব খোলা থাকবে। তার মানে আমরা কি বুঝলাম? নবী আলাইহি সালাতু ওয়াসালামের প্রশিক্ষণটা, তার তরবিয়াতটা, তার শিক্ষাটা দুনিয়ার কোনো শিক্ষা না, কত আল্লাহর তরফ থেকে শিক্ষা। নবী আলাইহি সালাতু ওয়াসালামের সমস্ত শিক্ষাই দিছেন খোদ আল্লাহ নিজের তরফ থেকে। আমাকে ভুলাইয়া দিয়েন না বারবার, ভাই এতবার ভুলে গেলে কথা বলবো কিভাবে? বারবার ভুলাইয়া দিতেছেন কথা। নবী আলাইহি সালাতু ওয়াসালামের তরবিয়াতটা খোদ আল্লাহর তরফ থেকে ছোটবেলার থেকেই। বুঝলাম কিভাবে? কিভাবে বুঝলাম? নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন কাবা শরীফ তামিরের জন্য, নির্মাণ করার জন্য কাজে লাগাইছিল, তখন কি অবস্থা হয়েছিল? সবই উলঙ্গ হয়ে, যখনই তিনি উলঙ্গ হয়েছেন অমনি বেহুশ হইয়া পড়িয়া গেছেন, নিজের থেকে না, এটা আল্লাহর থেকে তরবিয়াত। কথাটা আমি বুঝাতে পারছি? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন গারে হেরার মধ্যে মুরাকাবা মুশাহাদা করতেছিলেন, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আসছে ওহি নিয়া, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, তার কাছে নির্জনতা প্রিয় করিয়া দেওয়া হয়েছে। নিজের থেকে নির্জনতা অবলম্বন করেন নাই, নিজের থেকে না, হুব্বিবা ইলাইহিল খালাউ, হুব্বিবা তার কাছে প্রিয় করিয়া দেওয়া হয়েছে নির্জনতাকে। তার মানে তার তরবিয়াতটা দুনিয়ার থেকে না, খোদ আসমান থেকে। কি কথা, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি একজন মুআল্লিম হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছে। অথচ শিক্ষা দেয় নাই, শিক্ষা করে নাই, তা তিনি মুআল্লিম হবেন কিভাবে? তিনি নিজেই এই হাদিস বয়ান করেন, আল্লাহ মানে রব্বি, ফা আহসানা তালিমি, ও আদ্দা মানে রব্বি, ফা আহসানা তাদিবি, আমাকে শিক্ষা দিছে আমার পূর্ব আল্লাহ, আমার এলেম কতই না উত্তম এলেম, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার পূর্ব আল্লাহ, আমার আদব কতই না উত্তম আদব। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আসছেন কোন যুগে?
যুগটার নাম আয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, মূর্খদের যুগ, অন্ধকারের যুগ, ঠিক না? কম বেশি যারা পড়াশোনা করছি বা বয়ান শুনছি আপনারা সবাই জানেন ওই যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগে মানুষের অধিকার বলতে কিছুই ছিল না, গোলামদের তো কোনো অধিকারই ছিল না, মেয়েদের কোনো অধিকার ছিল না, এমন কি কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম হওয়াটা সবচেয়ে অপমানের বড় বিষয় ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের জন্মের ঔরাসজাত 70 জন মেয়ে বাচ্চাকে জেতা দাফন করছে, একজন দুইজন না, 70 জন, যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না, গোলামদের কোনো অধিকার ছিল না, যারা নিচু জাতের তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল না, ঘৃণিত বস্তু ছিল। কেমন ঘৃণিত? কুকুরের সাথে ভালো ব্যবহার করা হইতো কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করা হইতো না, যেখানে ইজ্জত ছিল না, সম্মান ছিল না, ন্যায় বিচার ছিল না, সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে ছিল না, যেখানে ছিল পূজা আশ্রা শিরক বিদআত খুন খারাপি রক্তপাত জেনা দর্শন ইফতিজিং সহ গাঁজা মদ খেয়ে মানুষগুলি টাল হয়ে থাকতো। সেই জমানায় নবী আলাইহিসসালাতু আসার পরে জমানাটা কি হয়ে গেছে? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সমস্ত জগতের চেয়ে সমস্ত জমানার চেয়ে সেই জমানা সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। কার সোহবতে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সেই খারাপ লোকগুলি স্বর্ণতুল্য মানুষ হয়ে গেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ ছিলেন, ভালো লোক ছিলেন না। আবু জেহেল বলছে এমন কি আসো যে মুহাম্মাদের ঘাটটা আমার কাছে নিয়ে আসবা? জোরে বলেন নাউযুবিল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছেন, আমি পারবো, এ তো আমিই পারবো। হ্যাঁ, এটা তুমিই পারবা, আমি জানতাম তুমিই পারবা। যদি তার শেরকে আমার কাছে নিয়ে আসতে পারো 100টা লাল উট দেওয়া হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়ে গেছেন। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহ বললেন, ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের ঘাড় আনার জন্য যাই। তিনি বললেন, বনি জোহরা, বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দুল মানাফের লোক কি তোমাকে ছেড়ে দিবে নাকি? তুমি কি ভাবছো তারা কি তোমাকে ছেড়ে দিবে, তুমি তার ঘাড় আনার জন্য যাও? বললো, ও তুমি কি গোমরা হয়ে গেছো নাকি, বদ্দিন হয়ে গেছো, তুমি বদ্দিন হয়ে গেছো? হ্যাঁ, তার ঘাড় আনার আগে তোমার ঘাটটাকে আমি নিয়ে নেই। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহ বললেন, তুমি এমন কি হয়ে গেছো যে আমার ঘাড় নিবা, আমিও তোমাকে ছাড়বো না, সত্যলার উন্মুক্ত করে ফেলছো, ছাড়বো না, তুমি ভাবিও না তোমাকে ছেড়ে দেবো। এবার সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহ চিন্তা করছেন তার রোগকে ঘুরিয়ে দিতে হবে, না কৌশল আটলেন। কৌশলটা কি? কইল, আগে তুমি নবীর ঘাড় আনার জন্য যাও, তোমার ঘরের খবর নিছ, তুমি ঘরের খবর নিছ, তোমার বোন তো মুসলমান হয়ে গেছে, তোমার বোনাই তো মুসলমান হয়ে গেছে, এত বড় সাহস, আমার বোন মুসলমান হয়ে যাবে? এবার রোগ করছেন তার বোনের বাড়ির দিকে, ওইদিকে বোনের বাড়ির মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শিক্ষা দিতেছিলেন তার বোনকে, তার বোনাইকে। যখন ওমারের আওয়াজ পাইছে ভয় পেয়ে গেছে, তাড়াহুড়া করে সবাই লুকায় গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকায় গেছেন এক জায়গায়, তার বোনাই লুকায় গেছেন এক জায়গায়, তাড়াহুড়া করতে করতে কোরআনের পৃষ্ঠাগুলিকে সব গুছাতে পারে নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঢুইকা বলছে, এই মাত্র তোরা কি করছো, কি পড়ছো? বলে কিছু না। বলে শুনলাম নাকি তোরা মুসলমান হয়ে গেছো? বলে কে বলছে? অমনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের উপর আঘাত করা শুরু করছে, রক্তাক্ত হয়ে গেছে,
বোন পড়ে গেছে, সেও তো খত্তাবের মেয়ে, ওমার খত্তাবের সন্তান ছেলে, আর তার বোনও তো খত্তাবের মেয়ে, রক্ত তো তার মধ্যে গরম কম না। বলে ওমার শোনো, আমি মুসলমান হয়ে গেছি, পালি ফিরাও, আমাকে ফিরাও, কি হয়েছে, আমি মুসলমান। অমনি তার বোনাইকে ধরছে, রক্তাক্ত করে ফেলছে। এবার একটু তাকাতে তাকাতে দেখে যে একটা পিস্তা পড়ে আছে, ওইটা কি? তার বোন বলছে, খবরদার ধরবা না ওমার, এটা ধরবা না, তুমি নাপাক মোর্শেক, মোর্শেকের অধিকার নাই কোরআনের পিস্তাকে স্পর্শ করার, কোরআনের পিস্তাকে স্পর্শ করার অধিকার কোনো মোর্শেকের নাই, কোনো কাফেরের নাই, খবরদার ধরবা না। অথচ রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে। ও মুসলমান, মিষ্টি খাও মুসলমান, ঠিক না, কলা খাও মুসলমান, আইসি মুসলমান, আইসি ভয় পাই শুধু। নবী আলী সালাতাম ফরমান, ও চিরি এমন এক জমানা আসতেছে আমার উম্মতদেরকে কাফের বেঈমান মুশরিকরা খড়কুটার মতো যেরকম বন্যার পানি খড়কুটাকে ভাসিয়ে নিয়ে যায়, আমার উম্মতদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম? তাহলে না, সংখ্যা কম না, সংখ্যা তো অনেক। তাহলে 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 দুইটা কারণ, কয়টা কারণ? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, পেট পিট, জোরে বলেন কি, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয়, মানে খাবো কি, চাকরি থাকবে না, ইমামতি চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, মুখে পড়বে না কিছু, আর আমাকে আঘাত করবে, আমাকে জেলে যেতে হবে, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। এই পেট পিটের কারণে আজকে মুসলমান গোটা দুনিয়ার মধ্যে দুর্বল হয়ে গেছে। কিসের কারণে ভাই? এই পেট পিট, লোভ আর ভয়। বলেন কি, সবাই কথা বলেন, কিন্তু মুসলমান লোভও করতে পারে না, ভয়ও পায় না, ঠিক না ইনশাআল্লাহ? এই ভয় এবং লোভ দূর করো, আবার তোমরা গোটা দুনিয়ার বাদশা হয়ে যাবে। শুধু লোভ কথা বলেন, লোভ মনে করবেন কি ভাই, এই দুইটা বাদ দাও, হবেটা কি? যাই হোক, এবার যেহেতু রক্ত দেখছে, মায়েরও দিছে অনেকক্ষণ, হয়রানও হয়ে গেছে, তাহলে ঠিক আছে আমাকে গোসল করার ব্যবস্থা করো, গোসল করার ব্যবস্থা করো, গোসল করে আস। এবার সূরা তোহার কিছু আয়াত সেখানে লেখা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত গেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমি সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত যখন গেছেন, তখনই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমি সালাতা লিযিকরি, আমি সর্বসর্ব, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, আমারই ইবাদত করো, একমাত্র আমারই, বলেন আমারই, জোরে বলেন আমারই, আমা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থ কি হবে যদি বলেন নাবুদু ইয়াকা, নাবুদু ইয়াকা, আমরা তোমারই, তোমারই হবে না, আমরা তোমার ইবাদত করিতেছি, করিব। আর যখন বলবো ইয়াকা নাবুদু, ইসমকে আগে নিয়ে আসবো, ফেলকে পরে নেব, তখন তাখসিসের ফায়দা দেয়, দাওয়ামের ফায়দা দেয়, তাশাদ্দুদের ফায়দা দেয়, কি কথা ঠিক না? যদি বলি নাবুদু ইয়াকা, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব, কিন্তু যখন ইয়াকা নাবুদু, আমরা তোমারই,
অন্য কারো না, তোমারই ইবাদত করিতেছি। কি কথা ঠিক না? ইয়াকা আমরা তোমারই ইবাদত করিতেছি, তোমারই ইবাদত করিব, তোমারই ইবাদত করিতেছি। অর্থ কি ভাই? মসজিদের মধ্যে তোমারই ইবাদত করিতেছি, মসজিদের বাহিরে তোমারই ইবাদত করিব, হজের মধ্যে তোমারই ইবাদত করিতেছি, হজে গিয়া হজের থেকে গিয়া তোমারই ইবাদত করি, এই মাহফিলে বসিয়া তোমারই ইবাদত করিতেছি, মাহফিলের বাইরে গিয়া। আর আমরা কি বলি? মসজিদে গিয়া তোমারই ইবাদত করিতেছি, মসজিদের বাহিরে আওয়ামী লীগের ইবাদত করিব। কেউ বলে বিএনপির ইবাদত করিব, কেউ বলে জাতীয় পার্টির ইবাদত করিব, কেউ বলে কমিউনিস্টের ইবাদত করিব, কেউ বলে অমুক পীরের ইবাদত করিব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মসজিদে তোমাকে আল্লাহু আকবার বলছি, মসজিদের বাহিরে তোমাকে আল্লাহু আকবার বলিব। ইয়াকা নাবুদু, তুমি বুঝো নাই? আপনি কি দেখছেন আজানের শুরুটা কি দিয়া হয়? আল্লাহু আকবার। জোরে বলেন আবারও, আরো জোরে, হয় না চারবার বস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কি মজা, কি বুঝাইতে চাই মেসেজটা কি? হ্যাঁ, আল্লাহ নামাজের দ্বারাও কি বলিয়া? আরো জোরে, রুকুতে যাও, সেজদায় ওঠো, আবারও। কি মেসেজ বুঝো তুমি? বারবার এটা বলে কেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমি সালাতা লিযিকরি, নাই কেউ মাউসুদন বড় না, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কো না, কেউ না, শেখ সাহেব বড় না, জিয়াউর রহমান বড় না, এরশাদ বড় না, চরমনায় পীর বড় না, শশীনার পীর বড় না, কেউ বড় না, বড় কে? কেউ বড় না। এই মেসেজ নাও, আল্লাহু আকবার, আলা কুল্লি শাই, আলা হায়াত দেওয়ার দিক থেকে কে বড়, মৃত্যুর দিক থেকে কে বড়, শান্তি দেওয়ার দিক থেকে কে বড়, অশান্তি দেওয়ার থেকে কে বড়, রেজেক ডাক্তার কে বড়, আইন দেওয়ার দিক থেকে কে বড়, কাজী সবাই বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, এটা কলমের বসায় দাও, কলমের মধ্যে ভালো মতো বসায় দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, কারবার শেষ, ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছে, উমর আর কিছু না, গত বৃহস্পতিবার, গতকালকে উমর, গতকালকে বৃহস্পতিবার দিন নবী আলী সালাতু ওয়াসালাম দুই ওমারের জন্য দোয়া করছে, আল্লাহ দুই ওমারের মধ্য থেকে এক ওমারকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও। ওমার আমি বিশ্বাস করি, তীর মিস হতে পারে, বন্দুক মিস হতে পারে, আমার নবীর দোয়া মিস হতে পারে না, ওমার আল্লাহ তোমাকে কবুল করিয়া ফেলাইস, তোমার আল্লাহ কবুল, দোয়া কবুল হয়ে গেছে, নবীর দোয়া মিস হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, মাই মোরশেক, আমি ইমানওয়ালা, মা পছন্দ করে না, ব্যবহার খারাপ করে, একটু গালি গুলাজ করতে চায়, একটু হাত তুলেন না, একটু দোয়া করিয়া দেন না, যেন আমার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, একটু বলিয়া দেন আল্লাহর, একটু দোয়া করেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী নবী আলাইহিস সালাতু দোয়া করার জন্য হাত তুলবেন, আবু হুরায়রা পয়রা দৌড়, দৌড় পয়রা বাড়ির দিকে। মানুষ বলতেছে কি, আবু হুরায়রা পাগল হয়ে গেল, আমরা দৌড়াই কেন, এরকম পাগল হয়ে গেছে নাকি, এরকম দৌড়ায় কেন আবু হুরায়রা, আবু হুরায়রা দৌড়াও কেন, ঘটনাটা কি আবু হুরায়রা, কইলে আমাকে বাধা দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের মার জন্য দোয়া করার জন্য হাত তুলতেছে, আমি বাড়ির দিকে দৌড়াইতেছি এর জন্য যে আমি কি আগে পুষি না আমার নবীর দোয়া আগে ঘরে পুষি, দেখার জন্য দৌড়াই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে রওয়ায়াত করেন, আমি যখন ঘরে গিয়ে আমার মাকে বাহির থেকে সালাম করলাম, আমার মা যে জবাব দিছে, এটি আমি বুঝতে পেরেছি আমি আগে পুষতে পারি নাই, আমার নবীর দোয়া ঘরের মধ্যে আগে পুষা গেছে। আল্লাহ পাক থেকে ইমানের শারাফত দান করুন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তিনি হাদিস বয়ান করেন, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় আছেন, এর মধ্যে আবু জাহেল্লা বলতেছে, এমন কি আসো তোমাদের মধ্যে, এমন কি আসো তোমাদের মধ্যে যে অমুক গোত্রের উটের পচা নারী ভুঁড়িগুলি মুহাম্মদ যখন সেজদায় পড়বে তার মাথার মধ্যে চাপাই দিতে পারবা, জোরে বলেন নাউযু বিল্লাহ। আবুল মুহিদ বলছে আমি পারবো, এ কাজটা আমি পারবো। অমনি কমবখ দৌড়ে গেছে, গিয়ে সে উটের নারী ভুঁড়ি নিয়ে আসছে, সরদার দু আলম আলী সালাত রহমতুল্লাহ আলমিন যখন সেজদার মধ্যে গেছেন, অমনি বেইমান উটের নারী ভুঁড়িগুলি সব নবীর মাথার উপর চাপাইয়া দিছে, জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। মাথা তুলতে পারেন না, কষ্ট, পচা, অসিয়াবাকে ফাতাহকির, এই শানে আয়াত নাজিল হয়েছে, তোমার কাপড়কে পবিত্র করো, ওই উটের পচা নারী ভুঁড়ি চাপাইয়া দিস, এর থেকে পবিত্র করো কাপড়কে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চা, ছোট বাচ্চা, তাকে কে যেন খবর দিছে, বাবার এই হালাত দেখলে বাচ্চার অবস্থাটা কি হতে পারে আমাকে বলেন তো, কি হতে পারে। আব্দুল মাসউদ যদিও ফরমান, আমি দেখতেছি কিন্তু সাহায্য করার কোনো শক্তি আমার ছিল না, প্রতিবাদ করার কোনো শক্তি আমার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু ছোট বাচ্চা, সে আসিয়া কষ্ট করিয়া কোনো রকমের নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সের মোবারকের থেকে সে উটের পচা নারী ভুঁড়ি সরাইয়া দিস, নবী মাথা তুলছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নাম দাগাইয়া দাগাইয়া বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলছেন, মাওলা অমুককে তুমি এই কাজ করিও, অমুককে এই কাজ করিও, অমুককে এই বিচার করিও। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, ওই সত্তার কসম যার কুদরত আমার হাতের মধ্যে আমার জীবন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যাদের কথা উল্লেখ করিয়া আল্লাহর কাছে বলছেন, আমি দেখছি বদরের ময়দানে বেঈমানগুলি অমুক অমুক জায়গায় পড়া, অমুক অমুক জায়গায় পড়া, অমুক অমুক জায়গায় পড়া, কাউকে পার মধ্যে রশি লাগাইয়া বদরের কুলুর মধ্যে নিক্ষেপ করা হইতেছে। তিরমিজ, নবীর দোয়া বড়দোয়া মিস নেই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, শুক্রবার দিন তিনি গেলেন, সবাই দাঁড়ায় গেছে, ওমান আসতেছে, কি ঘটনা ঘটে, নবী তো বুঝা ফেলাইছেন, ঘটনা ঘটাবার জন্য আসে নাই বরং নিজে ঘটনা ঘটাই আসছে, ঘটনা ঘটাবার জন্য আসে নাই বরং নিজে ঘটাই আসছে, ছেড়ে দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঢুকছেন, কলেমা পড়ছেন, কলি ইয়া নবী আল্লাহ আপনি কি সত্য, তাহলে সত্য, দিন সত্য, সত্য ইসলাম সত্য, তাহলে সত্য, তাহলে সত্য দিনকে কেন গোপন করব, সত্য দিনকে কেন গোপন করব, স্পষ্টভাবে দিনের দাওয়াত দেব, এই ইসলামের জগতে প্রথম কলেমার আওয়াজ স্পষ্টভাবে বলছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ছিল সবচেয়ে নিকৃষ্ট, কেন হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে নবীকে হত্যা করে এবং যার হাত নবীর হাতে কেউ হত্যা হয়, যে নবীর হাতে হত্যা হয় এবং যেই হাত নবীকে হত্যা করে, এই দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সের মোবারকের জন্য গেছেন, তো ওর সে নিকৃষ্ট কেউ ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে
গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান মর্যাদার দিক থেকে উমর ইবনে খাত্তাব অধিকার করছেন। মানুষটা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট। এর নাম ইসলাম। এর নাম কি? এ তো আগের ঘটনা, বর্তমানে ঘটনা নাই, কথা বলেন না কেন? নাই। এই মজলিসে প্রমাণ দিতে পারবো হাজারো ব্যক্তি যারা সুদের সাথে জড়িত ছিল, ঘুষের সাথে জড়িত ছিল, খুন খারাপির সাথে জড়িত ছিল, যারা ইফতিজেন ধর্ষণের সাথে জড়িত ছিল, যাদের কলমের মধ্যে দুনিয়ার মহাব্বত ছিল, আজকে দেখা যায় মাওলার প্রেমে তাদের চোখের মধ্যে পানি চলে আসছে, জবানের মধ্যে জিকির জারি হয়ে গেছে, মনে হয় চেহারা দেখলে মনে হয় সাক্ষাৎ একজন আল্লাহর ওলি। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলামের সোহবতে আসার পরে একজন সর্বনিকৃষ্ট মানুষ সর্বোৎকৃষ্ট হয়ে যায়, আর ইসলামের বাহিরের সোহবতে গেলে একটা ভদ্র ছেলে খুনি হয়ে যায়। বিশ্বাস হয় না? কয়েকদিন আগে যে আবরারকে হত্যা করা হয়েছে, এই বাচ্চাগুলি মাত্র আইএ পাশ করিয়া ভর্তি হয়েছে বুয়েটে, মাত্র এক দুই বছর। এই ছাত্রগুলি সবই তো ভালো, না তো বুয়েটে চান্স পাইতো না, তার ওরা তো আইএ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত তো রাজনীতি করার সুযোগই পায় নাই, নাকি রাজনীতি করার? না তো ভালো রেজাল্ট করতে পারতো না, তো ভালো রেজাল্ট করতে পারতো না, এ পাচ্ছ তো রাজনীতি করলে। তাহলে যেই ছেলেটা মাত্র এক দুই বছরে এত ভালো হওয়া সত্ত্বেও ওই সংগঠন করার পরে খুনি হয়ে যায়, এর চেয়ে নিকৃষ্ট কোন সহবাদ কি থাকতে পারে আমাকে বলেন? একটা ভালো ভদ্র ভালো ছাত্র খুনি হয়ে যাইতেছে। আমার জানা মতে হাজারো বাচ্চা হাজারো যুবক যারা ছিল ফ্রেস্তাতুল্য, কিন্তু এই প্রচলিত রাজনীতির সহবাতে গিয়ে তারা হয়ে গেছে বড় বড় খুনি, বড় সন্ত্রাসী। এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? হাজারো হাজারো বাচ্চা ওদের সহবাদে গিয়ে হাজারো মা তার বুকের বাচ্চাকে হারাইছে, ওদের সহবাদে যাওয়ার পরে হাজারো বোন বিধবা হয়েছে, ওদের সহবাদে যাওয়ার পরে হাজারো বাচ্চা এতিম হয়েছে, ওই সমস্ত সহবাদে যাওয়ার পরে হাজারো মানুষের অকাতরে জীবন ঝরে গেছে। কাজে এদেরকে প্রত্যাখ্যান করা ব্যতীত এই সমাজ কোনোদিন কলুষমুক্ত হবে না, কলুষমুক্ত। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা না মানা পর্যন্ত, নবী নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না। কথা সত্য না মিথ্যা? এর জন্য এতদিন আমরা স্লোগান কি দিয়েছি? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এর শাহ সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের থেকে স্লোগান হবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। এতদিন স্লোগান কি হয়েছিল? আমরা অমুকের সেনা তমুকের সেনা, আমরা দুনিয়ায় কাউ সেনা নই, আমরা আমার নবীর সেনা, আমরা কাউর উম্মত না, আমরা আমার নবীর উম্মত, ওই আমার এতিম নবী, যে আমার নবী আমাদের জন্য হীন এমন কোন ত্যাগ নাই যা করে নাই, সব ত্যাগ করছে, আমরা সেই নবীর সৈন্য হতে চাই। কি সবাই হইতে চান? ঠিক আছে ইনশাআল্লাহ। এবার একটা স্লোগান দেব, বঙ্গোপসাগর পর্যন্ত স্লোগান পৌঁছে দেবে ইনশাআল্লাহ। কারণ আমার বিশ্বাস বাংলাদেশ ইসলামের হুকুমত যদি হয় যেরকম আপনাদের বঙ্গোপসাগরের জোয়ারে গোটা বাংলাদেশ প্লাবিত হয়ে যায়, আমার বিশ্বাস এই বঙ্গোপসাগরের কিনারে থেকে ইসলামের ঢেউ উঠবে, আমার বিশ্বাস। আজকে হোক কালকে হোক মনে রাখিয়েন, আজকে হোক কালকে হোক মনে রাখিয়েন, ইসলামের ঢেউ তরঙ্গ শুরু হবে, তরঙ্গ শুরু হবে দক্ষিণ অঞ্চল থেকে। আপনাদের সাগরের পানি ঢেউ দিয়া, আপনাদের সাগরের পানি ঢেউ দিয়া গোটা নদ নদী খাল বিল সব ভরিয়া দেয়, কি কথা ঠিক না?
দক্ষিণের বাতাস যখন শুরু হয় গোটা বাংলাদেশ শান্ত হয়ে যায়, দক্ষিণে বাতাসে মানুষ আনন্দিত হয়, ঠিক এই দক্ষিণে মানুষের আওয়াজে গোটা বাংলাদেশের বেঈমানরা কাঁপিয়া পড়িয়া যাবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ। দক্ষিণের যুবকরা মুরব্বীরা দেখি তোমাদের টেস্টটা কেমন। এবার স্লোগান দেবো যারা তিরিশের নিচের, তিরিশের এরপর তিরিশের উপরে, এবার একটা পাল্লা হয়ে যাক দেখি কাঁদের কি অবস্থা। এই তিরিশের উপরে কেউ দিবেন না, চুপ থাকবেন। তিরিশের নিচের সাথে একটা পাল্লা হয়ে যাক দেখি মুরা রাখি মইরা গেছে না কি অবস্থা হয়ে গেছে। এবার স্লোগান দেবে কারা? হ্যাঁ, তিরিশের নিচে, তিরিশের উপরে সব বন্ধ। রেডি? আমরা সবাই নবীর সেনা। দেখেন ঠিক রইলেন পাল্লা কিন্তু। আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। এবার দেখি তিরিশের উপরের অবস্থা কি, এরা কি সব রক্ত টাকা সব জিমাইয়া পড়লো কিনা? দেখালাই মুরব্বি মোশারফ সাহেব সবাই, আমরা সবাই রসুল সেনা। আমরা সবাই নবীর সেনা। আমরা সবাই রসুল সেনা। কেরা ফাস্ট? না মুরব্বীরা কম স্পিড না, এবার সম্মিলিত, এবার সবাইকে এক নাম্বার দিয়া দেখো ঠিক সম্মিলিত আওয়াজ কোথায় যাবে? বঙ্গোপসাগর সেট করিয়া শয়তান হাওয়া ছাড়তে সাথে পালায় চলে যাবে। তো হাওয়া ছাড় আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তানের পিছন সব নষ্ট হয়ে যাবে। জানেন না আপনারা আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু শয়তান সহ্য করতে পারে না, বিশ্বাস হয় না? মানুষ সাধারণ সহ্য করতে পারে না, জিন সাধারণ সহ্য করতে পারে না। ইরাকে যখন আমেরিকার সৈন্যরা আসছে কোলে কামান বোমা, এটা তো সমস্যা না, আমাদের বড় সমস্যা মুসলমান যখন আল্লাহু আকবার বলে তখন আমরা সহ্য করতে পারি না। তুমি কি দেখো নাই গৌরব গোবিন্দ তখন তাউস শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আল্লাহু আকবার ধরে ভেঙ্গে চুরমার হয়ে গেছে? আল্লাহু আকবার! এত বড় মারাত্মক ওজন আলা আওয়াজ, বোমার চেয়ে মারাত্মক বোমা তোমার কি? আল্লাহু আকবার! এত ওয়েট ওয়ালা, যদি কেউ মারতে পারো কাফেরদের বুকের মধ্যে অমনি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। রাজি আছো? নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আমরা সবাই রসুল সেনা। ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা। কি হবে না ইনশাআল্লাহ? মজার মজা ফাটায় ফেলাম কাফের কলিজার মধ্যে, বেঈমানদের কলিজার মধ্যে আঘাত আনো। তাকবীরের আওয়াজ দিয়া বেঈমানদের কলিজার মধ্যে আঘাত আনো। ওদের কর্ণকুহর মধ্যে আঘাত আনো। গোটা মুসলিম ঐক্য হয়ে যাও, দুনিয়ার মুসলিম। মজার মজা কি ঠিক আছে ইনশাআল্লাহ? নবী আলাইহিসসালাতু ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়ায় নফস করান, অপবিত্র মানুষকে পবিত্র বানায় দেন, যাদের চোখে পানি নাই তাদের চোখে পানি নিয়ে আসে, যাদের চোখের মধ্যে মাওলা নিয়া গবেষণা নাই কুদরাত নিয়া গবেষণা নাই তাদের চোখের মধ্যে কুদরাত নিয়া গবেষণা শুরু হইয়া যায়, যাদের কানের মধ্যে দিনের আওয়াজ ভালো লাগে না এখন আর বদ দিন ভালো লাগে না,
যাদের জমানের মধ্যে গিবা শেকায়েত গান বাজনা ছিল, তাদের জমানের মধ্যে আমার মাওলার জিকির, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ কবুল করে না। কি কথা, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই নবী আলাইহিসসালাম দ্বীনের প্রচার করছেন, ইসলাম হুকুমাত কায়েম করছেন। ইসলাম হুকুমাত কায়েম করার কারণে সাম্য হয়ে গেছে। সাম্য কেমন? সাম্য উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় তিনি রাত্রে বের হয়েছেন প্রজাদের অবস্থা দেখার জন্য, ঘুরতেছেন প্রজাদের অবস্থা দেখতে আছে কে কোন অবস্থায় আছে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখতে আছেন মরুভূমির মধ্যে একটা বাতি জ্বলতে আছে তাঁবুর মধ্যে। তিনি চিন্তা করলেন ঘটনা কি, এখানে কিসের তাঁবু, কোনো বেদুইন এখানে ঢুকছে নাকি। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাঁবুর কাছে গিয়া দেখেন একজন মহিলা পাতিলের মধ্যে পানি দিয়া নিচে জাল ধরে আগুন ধরায় দিতে আছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই, আর পাশে ছোট ছোট বাচ্চারা কাতরায় আর চিল্লাইতে আছে, ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করতে আছে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়া বললেন, হে মহিলা, তুমি পাতিলের মধ্যে কেন পানি জ্বালাইতে আসো, পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই, আর বাচ্চারাও বা কেন চিল্লাইতে আছে কাতরাইতে আছে। ওই মহিলা বলছে, আল্লাহ পাক উমারকে হেদায়েত দান করুক, উমারকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, অথচ আমার কাছে কোনো খাওয়া দেওয়ার মধ্যে কিছু নাই, আমি পাতিলের মধ্যে পানি এর জন্য জাল দিতে আছি, বাচ্চারা মনে করবে তাদের জন্য খাদ্য পাক হইতে আছে, এই আশায় আশায় তারা কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়বে, এর জন্য আমি পাতিলের মধ্যে পানি জাল দিতে আছি। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইলেন, তিনি দৌড়ায় কোথায় দৌড়ায়, বাইতুল মালের দিকে দৌড়াইতে আছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে সেখানে গিয়া নিজি বস্তার মধ্যে খাজুর নিলেন, চব্বি নিলেন, আটা নিলেন, জব নিলেন, এখন বস্তা ভরিয়া গেছে। গোলামকে বলতে আছে, গোলাম আমার মাথার মধ্যে বস্তা তুলিয়া দাও। উমারকে অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ আমার মাথায় তুলিয়া দাও। গোলাম বলছে, কিভাবে সম্ভব, আপনি খলিফাতুল মুমিনিন, আপনার মাথার মধ্যে বস্তা তুলিয়া দেবে কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ দুনিয়ার কোনো নিয়মে সম্ভব না, কিন্তু মুসলমানদের জন্য সম্ভব, মুসলমানদের জন্য সম্ভব। এ মুসলমান অফিসার বাবারা, ও মুসিবা মুসলমান কর্মকর্তা বাবারা, ইসলাম থেকে কিছু শিখিও, ইসলাম থেকে কিছু জানিও। আজকে মুসলমানের সন্তান অফিসার হইলে কোন মানুষকে মানুষই মনে করে না, এ মানুষ আসছে না জানোয়ার আসছে, তাদের ব্যবহারে তা প্রমাণ করে না। আরে মানুষ রে, যেই মেধা দিয়ে তুমি ভালো রেজাল্ট করছো, এই মেধা তোমার বাবার না, তোমার দাদার না, তোমার মার না, এই মেধা আমার মাওলার দিয়া, আমার মাওলার দিয়া মেধা দিয়া বিসিএস ক্যাডার হইয়া আজকে জনগণের সেবক হবা, শোষক হবা, জনগণের রক্ষক হবা, ভক্ষক হবা, এই আমাদের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা হারাকা সাকানাত প্রত্যেকটা সময় বিচার আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বস্তা বললেন, বললেন আমার কাঁধের মধ্যে বস্তা চাপাইয়া দাও। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, মুসলমানদের জন্য সম্ভব। হে আমার গোলাম, আজকে বস্তা আমি কাঁধের মধ্যে নেব না, আমার পিঠের মধ্যে নেব না, কেয়ামতের ময়দানে আমার গুনার বোঝাকে তুমি তুলবা নাকি, কেয়ামতের ময়দানে আমার গুনার বোঝাতে আমাকে তুলতে হবে, কাজী বস্তা আমার মাথায় চাপাইয়া দাও। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা নিয়ে দৌড়াইতে আছেন, নিজে সেখানে গেলেন, নিজে খাদ্য পাকানো শুরু করলেন। রাবি বলতে আছে, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে এমন ভাবে ফুঁক দিতে আছেন, তার দাড়ির মধ্য থেকে শুধু ধোঁয়া বের হইতে আছে, চুলার ধোঁয়া তার দাড়ির মধ্য থেকে বের হইতে আছে, তিনি ফুকান 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 ফুকাইতে আছে,
কিছুক্ষণের মধ্যে সারিদ নামে সুন্দর একটা খানা পাক করলেন, তিনি মহিলাকে খাওয়াইলেন, তিনি বাচ্চাদেরকে খাওয়াইলেন। ক্ষুধার্ত বাচ্চাগুলি খাওয়া খাওয়ার পরে এখন আনন্দ ফুর্তির মধ্যে লাগিয়া গেছে। এখন মহিলা বলতে আছে, যদি ওমার খলিফা না হইয়া তুমি খলিফা হইতা তাহলে কতই না সুন্দর হইত। ওমার খলিফা না হইয়া তুমি খলিফা হইতা, ইসলাম বুঝলাম না, ইসলাম বুঝলাম না, ইসলাম বুঝাইতে পারলাম না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বললেন, হ্যাঁ তুমি ওমরের দরবারে গেলে সেখানে আমাকেও তুমি দেখতে পারো। তিনি তখনও পরিচয় দেয় নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খাওয়া দাওয়া করার পরে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার তিনি থমকিয়া দাঁড়াইলেন, বাচ্চার দিকে তাকাই আছেন। রাবি বলতে চাই প্রশ্ন করলাম, আপনি কেন কি দেখতে আছেন, দাঁড়াইলেন কেন? বলে যেই বাচ্চাগুলি একটু আগে ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করতেছিল, কান্নাকাটি করতেছিল, এখন প্যাট পুরাবার পরে খেলার মধ্যে মত্ত হয়ে গেছে, এই দৃশ্য আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। আজকে যদি বাংলাদেশের অফিসাররা, বাংলাদেশের দায়িত্বশীলরা যে যেখানে যেই দায়িত্ব পালন করে, যদি একটা ঘটনা তাদের মাথার মধ্যে থাকে, একটা ঘটনা, আমরা জনগণের সেবক, আমরা জনগণের সেবক, আমরা জনগণের সেবক, আরে জনগণের সেবক নাম দিয়া জনগণের শোষক হয়, শোষক চুষিয়া খাইয়া ফেলায়, চুষিয়া খাইয়া ফেলায়, চুষিয়া খাইয়া ফেলায়। আজকে দামি গাড়ি, দামি বাড়ি প্রশাসকদেরকে এমন ভাবে রাজ আলাদা রাখছে যেন ওই লোভে তারা সবসময় সরকার চা বলুক সেই গোলামি করতে পারে। ওই লোভের কারণে ছুইটা যাবে চাকরি। দেখেন সুবহানাল্লাহ, চাকরিজীবীদের চাকরির যে ভয়, এত দামি গাড়ি, কোটি কোটি টাকার দামের গাড়ি, কোটি কোটি টাকা দামের বাড়ি, টাকার কোনো অভাব নাই, সম্মান ইজ্জতের অভাব নাই, কথা বোঝেন, এমন ভাবে সাজাইছে যেন কোনো অবস্থাতে চেয়ারটা না যায়, যা করা করে লাগে। এর জন্য জনগণের দেখার সুযোগ তাদের কাছে নাই, তাদের শুধু চিন্তা প্যাটপিট, আমরা যেন চাকরি না যায়, পিটের চিন্তা, খামুকি প্যাটের চিন্তা। ওই আমরা যারা আছি, আমরা মৌলবীরা প্যাটপিটের চিন্তা আছি, ওই চাকরিজীবীরা প্যাটপিটের চিন্তা আছে, ওই একই চিন্তা, কথাটা বোঝাতে পারিনি? অথচ তাদের চিন্তা করা উচিত ছিল, ওনাদের পরামর্শ দেওয়া উচিত ছিল। আজকে আমাদেরকে যেই হালাতে রাখতেছেন, এই টাকাগুলি কোথায়, এই টাকাগুলি কার, এত রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, জেলে তাঁতিদের মাথার ঘাম পায় ফেলানো টাকা, সেই খাজনা ট্যাক্সের পয়সা। বাংলাদেশে টাকার কোনো খনি নাই, টাকার গাছ নাই, স্বর্ণের কোনো খনি নাই, বরং মানুষ হলো আমাদের স্বর্ণের চেয়ে বড় খনি বাংলাদেশের। এদের টাকা আজকে আমরা কি অপব্যবহার করতেছি, সব লুটপাট করিয়া ফেলাইতেছি, চুরি করিয়া ধ্বংস করিয়া ফেলাইতিস। আমাদের হাজার গরিব বাবারা আজকে শাহ সাগর ১৩ নদী পাড়ি দিয়া বিদেশ থেকে বাংলাদেশের টাকা পাঠায়, আর আমরা যাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নেই, ওরা আমাদের বাংলাদেশের টাকা বিদেশে পাঠায়। বুঝেন নাই? হাজার গরিব দুঃখী মেহনতি মানুষ বিদেশে পাড়ি জমাইয়া বাংলাদেশে টাকা পাঠায়, আর আমরা যাদেরকে ক্ষমতায় নেই, তার আমাদের দেশের টাকা বিদেশে পাঠায়, কত সুন্দর দেখছেন অবস্থা নাকি? এই জালেমদের বিরুদ্ধে একদিন মাজলুমদের ঐক্য করে ওই জালেমদের উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জালেমদের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হবে।
আজকে আমাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আজকেও বাংলাদেশে খোলা আকাশের নিচে আমার বাংলাদেশের জনগণ ঘুমাবে, আজকেও বাংলাদেশের এই স্বাধীনতার উত্তরের পরেও ডাস্টবিনের সাথে কাক কুকুরের সাথে বাংলাদেশের জনগণ লড়াই করবে, আজকেও বাংলাদেশের জনগণ বস্ত্রহীন শীতের মধ্যে কাতরাবে, আজকেও বাংলাদেশের জনগণ শিক্ষাবিহীন মুরুক্ষ থাকবে, আজকেও বাংলাদেশের জনগণের ঘরের কোনো ব্যবস্থা হবে না, আজকে ক্ষুধার্ত অবস্থা তারা ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে, এইটা সহ্য করা হবে না। ইনশাআল্লাহ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সবাই রাজি আছে, ইনশাআল্লাহ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আর একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার গ্যারান্টি হলো ইসলাম, এর বাইরে কেউ অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে না। একমাত্র গ্যারান্টি কি? জোরে বলেন কি? ইসলামী মুক্তির একমাত্র গ্যারান্টি, এছাড়া কোনো গ্যারান্টির পথ নাই। সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোনো নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। মুক্তির একমাত্র দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মুক্তির গ্যারান্টি তিনি। তিনি যে আদর্শ নিয়ে আসছেন সেই আদর্শই পরে একমাত্র মানুষকে মুক্তি দিতে। কি কথা ঠিক না? ভাইয়ার আমার আমার পর্দালা মা বোনেরা, ইসলামী আন্দোলনের সম্মেলন, এই সম্মেলন থেকে কি মেসেজ আমরা কি নিয়ে যাব? আজকে যাওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বোঝাতে হবে যে কোনো দল, কোনো মত, কোনো নেতা, কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শে মানুষকে শান্তি দিতে পারে। এর জন্য দেখছেন মুসলমানদের ত্যাগ কোরবানি সবচেয়ে বেশি, মুসলমানদের ত্যাগ কোরবানিও সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আপনি দেখছেন ব্রিটিশ অটো আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে যারা জীবন দিয়েছে তাদের নামে লিস্টই আছে, 95,300 জনের নামে লিস্টই সেখানে আছে। কত হাজার? 95,300 জনের লিস্টই সেখানে আছে, এর মধ্যে 61,395 জন হলো মুসলমান। কতজন? 61,395 জন মুসলমান। মোট মারা গেছে 95,000, এর মধ্যে 61,395 জন মুসলমান। সবচেয়ে বেশি ব্রিটিশ হটাও আন্দোলনে কোরবান করছে মুসলমান, আর আজকে সেই ভারত নাকি মুসলমানদের কোনো জায়গা নাই। বুঝেন আপনি কোথায় গিয়ে পুষছে? বুঝছেন? সবচেয়ে বেশি কোরবানি করছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে মুসলমানরা, আজকে নাকি সেখানে মুসলমানদের কোনো স্থান নাই। আজকে বাব্বি মসজিদ আমাদের দিকে তাকিয়ে কাঁদতে আছে, শহীদ বাব্রি মসজিদের প্রত্যেকটা ইট আমাদের দিকে তাকিয়ে আছে, ওই বাব্রি মসজিদ ইট বলতেছে গোটা দুনিয়ার মুসলমান আমি কি দোষ করেছিলাম, আমি কি দোষ করি নাই? আমার ঘরে তোমার মাওলাকে সিজদা করেছে মানুষ, আজকে সিজদাগিরা কোথায়? আজকে তৌহিদবাদীরা কোথায়? যারা আল্লাহ আকবার ধরে দিয়েছে তারা কোথায়? আমি মোদি সরকারকে বলবো, আজকে তোমার ক্ষমতা আছে, 500 বছর পরে তুমি বাব্রি মসজিদ ভেঙ্গে সেখানে নতুনভাবে মন্দির করার স্বপ্ন দেখতেছ, ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক ওই বাব্রি মসজিদের জায়গায় আবার একদিন মসজিদ হবেই হবে, হবে আজকে হোক কালকে হোক জানি না, সেই দিন বেঁচে থাকবো কি থাকবো না আমার জানা নাই। যদি 500 বছর পরে বাব্রি মসজিদ ভেঙ্গে সেখানে মন্দির হতে পারে, একদল সেনানি একদল মুসলমান আবার চাকরিতে হবে, তারা তাদের মসজিদের জায়গায় মসজিদ করবে, তুমি কি জানো 1823 সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফরের থেকে যখন ব্রিটিশ
চূড়ান্তভাবে দেশকে দখল করছে, সেই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে ভারতবর্ষ দারুল ইসলাম না দারুল হরফ। এই খ্রিস্টানদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই ফতোয়ার ভিত্তিতেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই ফতোয়ার কারণেই 1856 ঈসাই সালে 57 ঈসাই সালে সিপাহি বিপ্লব হয়েছিল, আজাদী আন্দোলন হয়েছিল। সেই আজাদী আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল কে? হযরত হাজী ইমদাদুল মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, জাফর থানসির রহমতুল্লাহ আলাই। তুমি কি জানো চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি? আমি তো আগেই বলেছি যে 61,395 জন মুসলমান শাহাদত বরণ করছে, তো সব মুসলমান যদি এর মধ্যে শুধু আলেম ছিল 30,000-এর মতো, শুধু আলেম, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সব মুসলমানদের অবদান। হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই তিতুমিরের বাসের কাল্লা শরিয়াতের মধ্যে আন্দোলন আজও আমাদের সামনে সাক্ষী হয়ে আছে। আজকে কি বলতেছ? ভারতবর্ষে মুসলমানদের কোনো অবদান নাই, এই তোমাদের প্রাপ্তি, এই আমাদের প্রাপ্তি, এই তোমাদের দিয়া। শোনো, মুসলমান আগে কার উপর আঙ্গুল তুলে নাও, মুসলমান আগে কার উপর কদম বাড়ায় না, কিন্তু কেউ যদি আঙ্গুল তুলে তার আঙ্গুল কেউ রাখে না, ভেঙে দাও। তুমি কি দেখছ মুসলমান কার উপরে প্রথম চক্ষু তুলে নাও, কার প্রতি কদম বাড়ায় না, কিন্তু যদি কেউ মুসলমানদের উপরে চক্ষু তুলতে যায় তার চক্ষুকে শরীরের সাথে রাখে না, বের করে দেয়। কেউ যদি কদম বাড়াতে যায় তার কদমকে শরীরের সাথে রাখে, ভেঙে দেয়। আজকে মুসলমানদেরকে যারা এরকম করতেছ, আজকে হোক কালকে হোক ইনশাআল্লাহ আবার মুসলমান রুখে দাঁড়াবি দাঁড়াবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। আজকে দেখেছেন আবুল কালাম আজাদ যে পারমাণবিক বোমা বানাইছে ভারতের জন্য, কি কথা ঠিক না? এফএজেড আবুল কালাম, সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান? কথা বলেন না কেন? যদি মুসলমান ভারতের জন্য কিছু করেই না থাকে তাহলে আমাদের পারমাণবিক বোমা আমাদেরকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। এটা মুসলমানদের অবদান, কোন হিন্দুর অবদান না, কোন খ্রিস্টানদের অবদান না, কোন ইহুদির অবদান না, কোন শিখের অবদান না, অবদান মুসলমানদের অবদান। আজকে কুতুব মিনার মুসলমানদের, রেড ফোর্ট মুসলমানদের, তাজমহল মুসলমানদের, যারা ভারতে সফর করেছেন আপনারা দেখেছেন এমন কোন অলি নাই গলি নাই যেখানে মুসলমানদের স্থাপনা নেই, যেখানে স্মৃতি নাই। আমি ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেক জায়গায় মুসলমানদের, সুবহানাল্লাহ, এক দুই দিন না, সেখানে 700-800-900 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে, এই ভারতবর্ষের জন্য সব কিছু করেছে। শুধু তাই নয়, সবাই সেরে চলে গেছে ভারতবর্ষ, কিন্তু মুসলমান কিন্তু ভারতবর্ষ সেরে চলে যায় নাই, তাদের বাড়ি ওখানে, তারা থাকবে ওখানে। যদি তাদের উপর জুলুম করা হয় আজকে হোক কালকে হোক, মুসলমান শক্তিশালী হয়ে তাদের জুলুমের হাতকে চিরদিন ভেঙে দেবে ইনশাআল্লাহ, সে সময় আসতেছে। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল মুসলমানদের, 673 জন মুক্তিযোদ্ধার পদবি প্রাপ্ত, কতজন? কথা বলেন, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম সহ মোট 673 জন, এর মতো মাত্র 6 জন হিন্দু, মাত্র 6 জন, মাত্র কয়জন? বীর শ্রেষ্ঠের মধ্যে একজনও নাই, 6 জনের মধ্যে একজনও নাই, 7 জনের মধ্যে একজনও নাই, বীর উত্তমের মধ্যে মাত্র 2 জন। কিন্তু এই যে দেখেন, বীর শ্রেষ্ঠ মোট 7 জন, হিন্দু একজনও নেই, বীর উত্তম 68 জন, হিন্দু মাত্র 1 জন, বীর বিক্রম 175 জন, হিন্দু মাত্র 3 জন, বীর প্রতীক 426 জন, হিন্দু মাত্র 2 জন, মোট 673, এর মধ্যে মাত্র
ছয় জন হিন্দু আর সব মুসলমান, আর তোমরা কি বলতেছো যে মুসলমান কোনো অবদান নেই? ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ভূমিকা, সবচেয়ে বেশি ত্যাগ, সবাই মিলা যে পরিমাণের শহীদ না হইছে মারা না গেছে তার চেয়ে বেশি মুসলমান শহাদত বরণ করেছে। আর দেখছেন যারা পদবি পেয়েছে, যারা পদবি পেয়েছে 673 মধ্যে মাত্র 6 জন হিন্দু আর 670 জন সব মুসলমান। ওরে মুসলমানের গোষ্ঠী ইতিহাস জানা নয়, কপাল পোড়ার গোষ্ঠী, কপাল পোড়ার গোষ্ঠী, এলেম নাই, জ্ঞান নাই, ইতিহাস চর্চা নাই, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যেটা রক্ষা করেছি। যদি ভারতের মধ্যে মুসলমান জোরপূর্বক ধর্মান্তরিত করত তাহলে ভারতবর্ষে কমপক্ষে একটাও মন্দির থাকতো না, গির্জাও থাকতো না, থাকতো না। কিন্তু মুসলমান কাউকে ধর্ম জোরপূর্বক ধর্মান্তরিত করে না, আর আজকে আমাদেরকে সাম্প্রদায়িক বানায় দিস, কি বানায় দিছে? আমরা তো সাম্প্রদায়িক, আমরা মুসলমান সম্প্রদায়ের লোক। আমরা কোন সম্প্রদায়ের লোক? যেরকম শেরেবাং ফজলুল হক বলেছেন, কি বলেছেন, আমি বাঙালি, বাংলাদেশি, অমুক তমুক সব পড়ে ফাঁস আমার পরিচয়, আমি মুসলমান। কে বলেছেন? আপনাদের দেশের বরিশালের শেরেবাংলা ফজলুল হক কি বলেছেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, এরপর সব পরিচয় পড়ে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, অমুক হন, তমুক হন, সব পরে ফাঁস পরিচয় আমি একজন মুসলমান। কি রাজি আছি ইনশাআল্লাহ? আমি কি ভাই মুসলমান? জোরে বলেন মুসলমান। আমি কি মুসলমান? আমরা জাতি মুসলমান, শিক্ষা হবে আল কোরআন। সুলেমান দান, আমরা জাতি মুসলমান, আমরা জাতি মুসলমান, আমি মুসলমান, এটা আমার ফাঁস পরিচয়, এটা ফাঁস পরিচয়, ভুলিয়েন না, এইটা ভুলিয়েন না। আজকে যত সাম্প্রদায়িক কথা বলে শুধু মুসলমানকে দাবিয়ে রাখার চক্রান্ত করতেছে, দাবিয়ে রাখা। আমরা কারোর উপরে জুলুম করি না, কারো অত্যাচার করি না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক জাতি, আমরা সবার অধিকারকে ফিরিয়ে দিতে চাই। আর ইসলাম ব্যতীত সবার অধিকারকে ফিরিয়ে দেওয়া সম্ভব না, কি কথা ঠিক না? কাজেই আমরা চাই 90% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারা তাকবীর, দুই হাত করে নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করে না। যদি আমরা ইসলাম অনুযায়ী চলতেই পারি, দুনিয়াটাও জান্নাতের বাগিচা, কবরও কিয়ামতের ময়দান, আমল নামার ডাইন হাতে পড়ে যাবেন, নাকের পলো ওজন হয়ে যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা যিসিয়া। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে, নবী আলাইহিসসালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো অবস্থায় থাকবে, তার উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে। নবী আলাইহিসসালাম বুখারীর মধ্যে রওয়ায়াত করেন, একদল আল্লাহ পাকের মোমেন বান্দা আমাদের ঈমান আমল এত মজবুত হবে। নবী আলাইহিসসালাম বুখারীর মধ্যে রওয়ায়াত করেন, সমস্ত উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে, নবী আলাইহিসসালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, যাদের ঈমান আমল মজবুত হবে 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে, আল্লাহ পাক প্রস্তাব করবে জান্নাতিদেরকে, হে জান্নাতিরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি?
তখন জান্নাতীরা বলবে, মাওলা রে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, এত নাজ এত নেমাত এত কিছু যা কোনোদিন কল্পনাও করতে পারি নাই, অনেক জিনিস তো পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দেয় ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা উঠাইয়া দেয়, যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কা হতে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে, এক সিজদার মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুশ থাকবে না। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, হে ধনী বাবারা গরিব বাবারা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যখন কবরের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম রওজার সাথে সুরাখ হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, আহারে নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতির সাথে আদর্শের সাথে নাফরমানের আদর্শ এবং নীতির কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই। অমনি নাফরমান চিন্তা করবে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কি বলবো, কি ঠিক হবে কি ঠিক হবে না, তখন নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক দিলে, কাজাবাদুগুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাথরে হাঁটে আর এক পাথরে লাগাইয়া ফলাইবে, হাড্ডিগুটি কটপট করে ভাঙতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা আন্দা বয়রা ফেরেশতা লবক নাজেল করিয়া দিবে, ওই ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না, তার হাতের মধ্যে একটা লোহার গুর্জু থাকবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই লোহার গুর্জু দিয়া যদি শক্ত পাথরের পাড়ে আঘাত করা হইত, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই গুর্জু দিয়া নাফরমানকে এক একটা বাড়ি মারবে, বাড়ির স্তরে 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটান মারবে, আবার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লান চিল্লাইবে, ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না, মায়াও লাগবে না আর মায়েরও সারবে না। আল্লাহ মাফ করিয়া দে। এরপরে কিয়ামতের ময়দান, এ আমার যুবক বাবারা, এ স্কুল কলেজের মার্সিরের বাবারা, এ আমার ধনী বাবারা, হে আমার গরিব বাবার, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হইয়া গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে আরে কাউর দাড়িগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিয়েছে। বাবারা, ও জুয়ান বাবারা, কয়েকদিন আমাদের চরমনাই মাদ্রাসার একজন ওস্তাদ, আরে আমাদের ছাত্র মসজিদে আসরের নামাজ পড়িয়া বাসায় রওনা করছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না,
বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? ও বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নেও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? তারপরে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কি আমাদের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা? আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য একটু দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফলায় দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো নাই এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? যদি 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বাসুয়া মাথার উপর উব্বুর করিয়া ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না, ফলে বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা উড়া টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ বাতের মতো উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে, খমসিনা আলফাসানা, 50,000 বছর। আল্লাহ রে, 50,000 বছর, যেই কিয়ামতের ময়দানে ইয়া আল্লাহ জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, সাঁতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে, এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবু তাফসীরের মধ্যে আসছে, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, দল সব হারাইয়া যাবে, নেতা সব পালাইয়া যাবে, এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা রে, তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছলা গো? বাবারে একটু কি করে যায় ব্যথা লাগে না? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ডাক দাও মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেব আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না,
এই পানি হলো তোমার গুনাহগার উম্মতে সুখের পানি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা এর জন্য নবী আলাইহিসসালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে শুধু রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক সবার আমল নামা ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা হাল বাড়ি হইয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমু ইল্লা মিন দরি। তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামী মানুষের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লাভ হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। চলন্ত আগুনের নহর থেকে, চলন্ত আগুনের নহর থেকে দুলসি মারিয়া বালতি মরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া সহ্য করতে পারবি? সহ্য করতে পারবি? জাহান্নামের এক সেকেন্ড না যাবো কেউ তো সহ্য করতে পারব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মামারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়, আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামও তত বড়। তোমাদের হাতেও ধরছি পায়ও ধরছি, তবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। কেউ যদি বলতো রুজ আমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না, বা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা হও না কেন, ঠেলাওয়ালা হও না কেন, তুমি কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবে না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে নাতি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠব না। তবে আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কথা আল্লাহ পাকের বান্দা সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, বেপর্দা সিনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আসলাম ধাক্কা দিয়ে আবার উল্টে ঘুম করে জাহান্নামে পড়ে যাবো রে বাবা, আর তো
না সাজে জাহান্নাম থেকে উঠবানা আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা সেরেক বেদাতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো গ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালায় মা বোনেরা, ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মা চাও। কান্না না আসলে মনে বোঝরে মন, একদিন এই ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জুয়া তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলে মোলা মধ্যে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কানে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলিম যাদের পায় নিচে ফেরেশতারা পাকনা বিছাইয়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলার মধ্যে সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে, আল্লাহ কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছে। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে শুয়ারে সবার কবরে আজাবকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।